সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত রেওয়ালের ঝড়ে নয়নতারাগুলো বেশ কটা প্রাণ দিয়েছে কিন্তু বেশ কটা আবার সিদ্ধারা সোজা করে দাঁড়িয়েছে তোমরা তো বলেই ছিলাম যাদের জীবনী শক্তি অনেক বেশি তারা উঠে দাঁড়াবে আর যাদের জীবনী শক্তি নেই তারা চলে যাবে আমরা ভাবি আমাদের জীবনে কত ঝড় দিয়েছে প্রভু আমাদের জীবনে কত ঝড় কত কত কি দিয়েছ প্রাণ থাকলেই ঝড় থাকবে জীবনের ঝড়টুকু প্রাণ থাকলেই সহ্য করতে হবে আজকে হচ্ছে বুধবার বুধবার কোনো জায়গাটা আমি মোছামুছি বাদ দিই না কেননা বৃহস্পতিবার অতটা মোছামুছি করতে পারি না সব জায়গাটুকু মোছামুছি করতে পারি না কিন্তু বুধবার আমি কোনো জায়গাটুকু বাদ দিই না এখন বাজে ছটা এদিকটা একবার মোছা হয়ে গেছে তবুও একবার ম্যানিয়া আর একবার মুছি এই জায়গাটাও আমার প্রতিদিন নেওয়া হয় না এই জায়গাটা আমি সপ্তাহে দুটো থেকে তিনটে দিন নিতে পারি কেন প্রতিদিন টপ সরিয়ে সরিয়ে নেওয়া যায় না সকাল থেকে যেমন ঘুমট গরম রেখেছে দেখো রোদটা কিন্তু ওঠেই নি আমার মনে হচ্ছে রোদটা উঠবে না নাকি বুঝতে পারছি না এতক্ষণ তো রোদটা খাঁ করে উঠে পড়ে তবে উঠবে নাকি আর উঠবে একটু বেলা করে হয়তো উঠবে ততক্ষণে আমার বসে থাকলে হবে না কেননা কুচুমার ওর বাবা যাবে কলকাতা কলকাতা আছে কুচুমের ট্যাহাল আছে এই তোমার এই গরমেতে ওরা কলকাতা ওদের একটুখানি খাবার দাবার তৈরি করে দিতে হবে এই ঘরটা কুচুম ওপরটাই শোয় আমি নিচেটাতে শুই কালকে দুজনেই একটা জায়গায় শুয়েছি খাটেতেই শুয়েছি বাপরে বাপরে ছেলের কি শোয়া বাজে এমন থুম নাই লাথি মেরেছে গো আমি সকালবেলা বলছি তোর কাছে আর কোনো দিন শোবো না বলছে কেন মা আমি তুই যা রাত্রিবেলায় ভাত ছড়িস বাবা কোনো দিন দেখবি হসপিটালে যেতে হবে আর বৌদিকে বলেছি দুটো ছাদ তুমি ঝাল করে ঝাঁট দিয়ে দাও কিছু করতে হবে না অন্য কিছু করতে হবে না আর দেখো মেশিনটা এখানে বসানো হয়েছে যাতে বাইরে থেকে দেখতে না খারাপ লাগে ভিতর দিকে বসানো হয়েছে ছাদের অবস্থা দেখেছ জল হয়েছে সেদিনকে ছাদের অবস্থা ভয়ানক খারাপ তারপর থেকে আর সেরকমভাবে ঝাঁট দেওয়া হয়নি দেখো কমলা লেবু ধরেছে কমলা লেবু এতগুলো হয়েছিল কত হয়েছিল তোমাদের দেখিয়েছি পুরি ফুল কত হয়েছিলো তোমাদেরকে দেখিয়েছি কিন্তু এই একটাই ধরেছে এ আবার সবের ধর নির্মণ এ আবার দাঁড়ালে হয় না ঝরে পড়ে যায় এইটাতেও তো মুসম্বিটাতেও কত ধরেছিল দিয়ে ঝরে গেল এই হয় জানো তো দেখো আমগুলো আমগুলো এবার পাকার সময় হয়ে এসেছে এই কতগুলো ধরেছে এইখানে আর এইখানে পুরো গাছটাতেও ধরে নি এবারে মোটামুটি কতগুলো মোটামুটি ধরেছে আর এখানটা পুরো থোকা হয়ে ধরতো জানো একদম তাও তো ঝড়ে সেদিনকে কত পড়ে গেল এই দেখো এবার পাক ধরছে এবার পাকবে রোদের জোর নেই কিন্তু তাও থাকা যাচ্ছে না এই সময় ভোরে ভোরে ফুলগুলো তুলে নিলে ভালো হয় কিন্তু তুমি ফুল কি করে তুলবে কাপড় কাচবে তারপরে তো তুমি ফুলটা তুলবে বলো আর জবা গাছে বেশি ফুল ফোটেনি এই সামনের গুলো তোলা যাবে না এবার তুমি কি করে দেবে এই দিকটা ভালো ফুটেছে কিন্তু এই দিকটাই ফোটেনি এই অনেক কথা ফুটেছে আজকে হচ্ছে বুধবার আছে গণেশ মামাজির ডেট আজকে ভাবলাম একটুখানি মালা গেঁথে দিই এখন অনেক সময় আছে হাতে অনেকটা সময় আছে শুধু ব্রেকফাস্টটা করে দেবো ব্রেকফাস্ট বলতে কি ওরা কুচুম একটু টিফিন নিয়ে যাবে আর ওর বাবা খেয়ে যাবে আর ও খেয়ে যাবে তোমরা হয়তো ভাববে যে শ্রাবণী ওটা ছুচ না সাবল গো আরে বাবা ছুঁচটা তো খুঁজেই পাচ্ছি না ছোটো সুসটা খুঁজেই পাচ্ছি না কোথায় যে রেখেছি সেদিনকে পরিষ্কারের চোটে আমার মানে গুলিটা আছে সুতোর গুলিটা আছে গুলিটার মধ্যে শুধু ফুটোটা দেখতে পাওয়া যাচ্ছে মানে এত টিপে হয়তো ঢুকিয়ে দিয়েছি ঢুকে গেছে বুঝতে পারছি না ওর মধ্যেই আছে না কোথায় হারিয়ে গেল হলাম না এইটা এখন পেয়েছি এটা দিয়ে করি আর আমাদের ছুজগুলো আমরা ব্যবহার করি না কেননা ওই যে এটো মুখে তোমার সুতো মুখে করে দিয়ে তারপরে ছুজের পরানো হয় ওই জন্য ওই আমার ছুজ নিই না ঠাকুরের ছুঁজ আলাদাই থাকে তাই এই ছুঁজটা ছিল এই ছুঁজটা দিয়ে আবার যে কাজ চালাচ্ছি ওদিকে বলতে হবে আনতে শ্রাবণী ঘটে হলুদ ফুল দিয়েও দেখো আমি ঘটে হলুদ ফুল দিয়েছি আর গণেশ মামাজি এর থেকে ভালো পারিনি প্রভু গ্রহণ করো এত রোদ দিয়েছ ফুলগুলো জল দিয়েও সোজা রাখতে পারছি না প্রভু কি করবো বলে সেগা দেবা মাতা ঝাঁকে পারহাদেবা के दंते दयावंत चार भूजा मस्तक सिंदूर सोहे मोस के सवारे जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाके के पार्वती प्रम देवा আজকে অতিরিক্ত ব্যবসা নেই গরম দেখেছো জামা ভিজে ঢোল জামা আবার ছেড়ে আবার একটা অন্য জামা পরে এলাম কচুন রুটি খেয়ে যাবে আর লুচি একটু নিয়ে যাবে কেননা ও তো ট্রায়াল চলবে ও তো বেরোতে পারবে না ওর বাবা মাঠ থেকে বেরিয়ে খেতে পারবে বাইরে কিন্তু ও তো খেতে পারবে না আমি ওকে একটু টিফিন দিয়ে দিই আর রুটিটা করছি রুটিটা ওরা দুজনে মিলেই খেয়ে যাবে সকাল থেকে গরমে তুই লুচি খাবি একবার বলছে ভাত ভাজা নিয়ে যাব একবার বলছে লুচি নিয়ে যাব একবার বলছে ভাত ভাজা নিয়ে যাবো একবার বলছে লুচি নিয়ে যাব আর তুই ডিসিশানটা নে ঠিকঠাক করে ওর বাবা বলছে যা ওদের যা খাটাবে ও কিচ্ছু হবে না তুমি দিয়ে দাও লুচি দিয়ে দাও লুচি যখন খেতে চাইছে লুচি দিয়ে দাও এই ডিসিশান করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল তোমরা একজন জিজ্ঞাসা করেছো পিছনে ব্লু কালারে ওয়াল হ্যাঙ্গিংটা কিসে শ্রাবণী আমি ঠিক বুঝতে পারলাম না তুমি কোন ওয়াল হ্যাঙ্গিংটার কথা বলেছো আর একজন জিজ্ঞাসা করে আর এক দু তিনজন জিজ্ঞাসা করেছো যে কত দাম নিয়েছে বুক সেলফার দামটা কত নিয়েছে বুক সেলফটার দাম নিয়েছে তোমার দু হাজার সাতশো টাকা এমন কিছু নয় কিন্তু জিনিসটা ভীষণ মজবুত হয়েছে এবং খুব ভালো হয়েছে জানো লিঙ্কটা এই ভিডিও নাই পারলে তোমাকে সামনের ভিডিও আমি অবশ্যই দিয়ে দেবো মানে নেক্সট ভিডিওই আমি দিয়ে দেবো লুচিটা কমপ্লিট হয়ে গেছে এবার আটাটা মাখছি আটাটা দুজনেই রুটিটা খেয়ে যাবে প্রথমে বললো ভাত খেয়ে যাব। দিয়ে কুচুম তো ভাত খাওয়ার দলের লোকই নয় মানে ভাতটা নামেই করবো ভাতটা হয়তো খাবে না তবু দুটো রুটি করলে ছেলেটা খেয়ে যাবে আর যদি খেয়ে না যায় না এতখানি রাস্তা মনের মধ্যে হবে কিছু খেলো না কিছু খেলো না এই তো কিছু করলাম কিছু খেলো না দরকার দরকারে রুটি খেতে ভালোবাসে ওর বাবার কোনো অসুবিধা নেই ভাত হোক আর রুটি হোক কোনো অসুবিধা নেই ব্যাস টিফিনটা রেডি করে রেখেছি এইবার এগুলো সকালবেলা খেঁচেছে এগুলো যে মানে শুকোতে দেবো সেই সময়টুকু পাচ্ছি না আজকে দেখেছো রোদের জোর নেই একদম কিন্তু এতটাই গরম রেখেছে যে কি বলবো মারাত্মক গরম আরে দেখো দুর্গতি শেষ নেই দেখেছ কপালে নেই গিয়ে ঠকালে হবে কি ওয়াশিং মেশিনটা কবে এসেছে বলো তো তোমরা ভাববে হয়তো এখনও পর্যন্ত ওয়াশিং মেশিনটা তোমার লাগানো হয়নি না গো বন্ধু লাগানো হয়নি ইলেকট্রিশিয়ানকে পাওয়া যাচ্ছে তো কলমিস্ত্রিরাই সেটা আসছে না কলমিস্ত্রি আসছে তো কাঠ মিস্ত্রিটা আসছে না তোমরা হয়তো বলবে কাঠ মিস্ত্রি কিসের দরকার ওই যে বললাম না ইনভার্টারের বক্সটা সরাতে হবে ওইটা না সরালে আবার ওয়াশিং মেশিনটা ওখানে বসানো যাবে না কি দুর্গতি বলো দেখি আর এখন বৌদিকে কাচাকুচি একটাও কাচাকুচি করতে দিই না মানে বৌদির কাচাকুচি নেই বললেই চলে মানে আগে যে আমি আর বৌদি মিলে করে নিতাম এখন তোমাদের বললাম না কাজের সেটা চেঞ্জ হয়ে গেছে আর চেঞ্জটা দরকার ছিল পরিবর্তনটা দরকার ছিল সবটুকু তোমাদের ভেঙে বলছি না এতে ওরও কিছুটা ভালো হয়েছে আর আমারও কিছুটা ভালো হয়েছে হ্যাঁ হয়তো ঝামেলা হচ্ছে আমার একটুখানি বেশি ঝামেলা হচ্ছে কিন্তু এতে ওরও ভালো হয়েছে আর আমারও ভালো হয়েছে ওয়াশিং মেশিনটা চালু হয়ে গেলে আর কোনো চিন্তা নেই মোটামুটি টুকটাক কাঁচা তো থাকবেই সবটুকু ওয়াশিং মেশিনের ভরসায় দেওয়া যাবে না কিন্তু ওই যে ভারী ভুরি কাঁচাগুলো এইগুলো আর থাকবে না এই যে কাচ্ছি না এইগুলো তো প্রতিদিনকার জন্য থাকবে প্রতিদিনকার ব্যাস ছাদ একদম তেতে যায় কিন্তু আজকে ছাদটা অতখানি নি ব্রেকফাস্ট বলছে লুচিটা রুটিটা করে গেছি তারপরে তোমার তরকারিটা হয়নি তরকারিটা করতে হবে তরকারিটা কি খাবে বললাম কি খাবি জিজ্ঞাসা করছি কি খাবি কী খাবি কুমড়ো তরকারি খাবি কুমড়ো তরকারি খাবে না বলছে ছোলার ডাল খাবি ছোলার ডাল খাবে না বলছে আলুর দম খাবি আলুর দমও ছেলে খাবে না বলছে আর আমি তাহলে কী খাবি বল বাবা বলছে ও কী বলবে যা রান্না করবে তাই খাবে কোথায় কি পাবে তার ঠিক নেই জীবনটা এখনো অনেক পড়ে আছে জানা তো বাবাদের একটাই কথা কিন্তু মায়েরাই বোঝে যে সন্তানরা ঠিকঠাকভাবে না খেতে পারলে সারাদিন মনটা খুঁতখুঁত হবে যে রান্না করলাম রান্না করলাম কিছু খেতে পেলো না রান্না করলাম ছেলেটা কিছু খেতে পেলো না আমি দরকার ও যেটা ভালোবাসে সেটাই করি একটা বড় দেখে ফুলকপি নিয়ে এসেছিলো অনেক মানে অনেক জ্বালাতন করে কদিন ধরেই বলছি বউ একটু ফুলকপি নিয়ে এসো না ফুলকপি তরকারি খাবো আর পটল ঝিঙে ভালো লাগছে না ববু চোখ রাঙিয়ে তাকালো এখন ফুলকপি খাবে এখন তো ফুলকপি মানে বিষ খাবে আমি বলছি তাই খাবো বেশি খাবো তুমি ফুলকপি নিয়ে এসো একটুখানি গত রাত্রেবেলা একটুখানি করেছিলাম আর একটুখানি ছিল গত রাত্রে নয় পরশু দিন রাত্রেবেলা একটুখানি করেছিলাম আর একটুখানি ছিল ওই একটুখানি ফুলকপি দিয়ে আলু দিয়ে অল্প করে ভাজা ভাজা করে একটুখানি সস দিয়ে আর একটুখানি ম্যাগি মশলা দিলে ছেলেটা ভারী ভালোবাসে খেতে আনলাম না এটা করে দিই এটা করে আর যাওয়ার সময় তো আমি বলেছি দুধ রুটি খেয়ে যাবি নাহলে দুধটা সারাদিন আর খাওয়া যাবে না একটু দুধ রুটি খেয়ে যাবি একটা টিফিনে দিয়ে দেবো টিফিনে নিয়ে যাবি তবে এত গরম তো এত গরমে তোমার থাকবে না তরি তরকারি করে দিলেও তরি তরকারি থাকবে না আলাম না এটা একটু ভাজাভুজির ওপর দিয়ে এটা করে দেবো এটা থাকবে খুব ভাজা বলতে কি খুব তেল দিইনি অল্প তেল দিয়েছি একটু ভাপিয়ে নিয়েছিলাম ভাপিয়ে নিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ওই প্যাগি মশলাটা দিলে খুব সুন্দর হয় খেতে টাইফয়েড হওয়ার আগে রুটি খেতাম দিনের বেলা কিছু হতো না জানো এখন রুটিটা যদি ব্রেকফাস্টে খাই তাহলে আমার কীরকম অম্বল মতন হচ্ছে আমি বললাম না রুটিটা খাবো না তাও খাবো না কি অর্ধেকটা খেয়েছি অর্ধেকটা রুটি একটা কলা দিয়ে খেয়েছি আর তরকারি যেটুকু ছিল সেটুকু আমার আর থাকেনি ওদের ও বাবা খেয়েছে টিফিনে দিয়েছে একটু বেশি করে যদি ওর বাবাও খায় টিফিনে একটু বেশি করে দিয়ে দিয়েছি আর তরকারি তৈরি তরকারিটা আর বাঁচেনি অল্প করেছিলাম আনলাম না একটুখানি দই একটুখানি খায় এই অবশিষ্ট দইটা আছে কুচুমের বাবা খেয়েছে একটু কুচুম তো খাবে না কুচুম একদম টক দই খেতে চায় না এরকম বেড নুন আর অল্প একটুখানি চিনি তালা না দিলে বাবু খেতেও পারছি না আর শরীর থেকে যা ঘাম বেরিয়ে যাচ্ছে ও একটুখানি চিনি দিলে আমার মনে হয় কিছু হবে না এরকম চিনি দিয়ে ঘুলিয়ে এটা এখন খাবো এখন আত্মার শান্তি এটা এখন খেয়ে তারপরে এখন দ্বিতীয় কাজে লাগা যাবে তবে আজকে রান্না বান্না সেরকম ঝামেলা নেই ওরা তো খেয়ে গেছে হয়তো আস্তে আস্তে তোমার সাড়ে তিনটে চারটে বেজে যাবে তখন এসে আবার খাবে তো এত সকাল সকাল রান্না করেও কোনো লাভ নেই একটু ভেলা করে রাঁধলেও কিছু অসুবিধা নেই একা থাকলে রাঁধতাম না কিন্তু ওরা যেহেতু এসে খাবে রাঁধতাম না বলতে কি সিদ্ধ ভাত করতাম আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত করতাম ব্যাস একার জন্যে খাওয়া হয়ে যেত সকাল থেকে যুদ্ধ হলো ভাবতে রোদ নেই কিন্তু ঘুমুট গরম রেখেছি মারাত্মক খারে ঘুমুট গরম এইসব বাড়ি থেকে গেল বাবা ভাবে এই রোদে গরমে কলকাতা যাওয়া মানে সাংঘাতিক ব্যাপার এবার আমি আমার দ্বিতীয় দফার কাজে লাগে তখন আর ক্যামেরা স্যামেরা করে কি দেখাবো জল নিয়েছিস কুসুমকে বলছি জল নিয়েছিস প্রভুকে বলছি রুমাল নিয়েছো ফোন নিয়েছো এই করতে করতেই ক্যামেরা ফ্যামেরা করা আমার মাথার উপর দিয়ে চলে যায় আর যে রজনীগন্ধা এমনি রাখি ঠিক আছে কিন্তু এই যে তোমার গন্ধটা চারিদিক হয়ে যায় ঠিক আছে যদি আমাকে দরজা বন্ধ করে রজনীগন্ধার স্টিক রেখে দেয়া হয় ঘরেতে আমার মাথা যাত্রা ধরে যাবে আমি কোনো উগ্র গন্ধ সহ্য করতে পারি না কোনো উগ্র পারফিউম সহ্য করতে পারি না ভারত দর্শন ধূপ ছাড়া কোনো ধূপ সহ্য করতে পারি না কেমন পাবলিক বুঝতে পেরেছো তাহলে তোমাদের একটা গল্প বলি শোনো আমার ফুলসয্যা তোমার ফুলসয্যা হয়েছে রাত্রিবেলা তখন একটা দেড়টার সময় আমি ফুলসজ্জার ঘরে গেলাম আর আমি পাওনা হিসেবে যে ঘরটা পেয়েছিলাম শ্বশুরবাড়িতে বাড়িতে আমার ঘর হিসেবে এতটাই ছোট যে আমার বাবা যে খাটটা দিয়েছিল সেই খাটটা ওই ঘরটাতে ঢুকতো না ওই জন্য খাটটা নিয়ে যাওয়া হয়নি আমার দাদা শ্বশুরের পুরোনো দিনের খাট খুব জব্বর খাট কিন্তু খাটটা ছোট মতো অত বড় নয় ছোট সেই খাটটায় ওর বন্ধুরা সব মানে রজনীগন্ধার মালাতে পুরো ভর্তি করে যেমন ভাবে সাজায় ফুলসজ্জার যেমন ভাবে খাট সাজায় তেমনভাবে তো খাট সাজিয়ে দিয়েছে আমি তো সন্ধ্যা থেকে তো দেখিই নি ফুল ফুলছরটার খাট কেমন ঘর কেমন সাজানো হয়েছে তারপরে যখন লোকজন চলে গেল একটা সময় ঘরে গেলাম ঘরে গিয়ে সব রিচুয়ালস টিচুয়ালসগুলো হয় সেগুলো আমার জায়গা সব মিলে করলো ওই বর বউকে খাইয়ে দেয় বউ বরকে খাইয়ে দেয় এই সবগুলো হলো আমার তখন থেকেই না মাথার মধ্যে কেমন হচ্ছে গাটা ঘুরোচ্ছে আমি বুঝতে পারছি এত রজনীগন্ধার বন্ধ হতে বুঝতে পারেছো সেই কি অবস্থা তোমার এক ঘন্টা পর বউ চলে যাচ্ছে ঘর থেকে বেরিয়ে এত গা বমে দিচ্ছে কেমন হচ্ছে তারপর আবার প্রভু বেরিয়ে কি করলো তারপর এইবার যে খাটটা সাজিয়েছে সেই তো জানে বেটা কিরকম ভাবে কিরকম ভাবে লাগিয়েছে প্রভু তো খুলতেও পারছে না সব ও তখন যে ছত্রি খাট ছত্রিগুলো সব প্রভুকে ফুলে বাইরে রেখে দিল ছত্রি ছাড়া খাটে গিয়ে নেড়া খাটে গিয়ে তারপরে গিয়ে শুলাম বুঝতে পেরেছ কি অবস্থা রাতটাও লোকটাকে শান্তি দেয়নি বলে বড়া মানে মানে শান্তি দেয় না বউ অশান্তি করে আমি ফুলসজ্জার রাতটাও শান্তি দেয়নি লোকটাকে বুঝতে পারলে কি অবস্থা আমি কোনো ডিজেলের গাড়িতে চাপতে পারি না সব জায়গায় গেলে আগে পেট্রোলের গাড়ি খুঁজি যাদের গা ঘোলায় না তা দেখবে গাড়িতে চাপলে গা ঘোলায় না আমি প্রথমে বলতাম গাড়িতে চাপলে গা ঘোলায় না ডিজেলের গাড়িতে চাপলে গা ঘোলায় পেট্রোলের গাড়িতে নাই লোকটাকে যেখানে যায় সেখানে গিয়ে না চাই যেন পেট্রোলের গাড়ি খোঁজো পেট্রোলের গাড়ি খোঁজো সকাল থেকে গল্প করা হয়নি পেটের মধ্যে যেন ফুটছে তাহলে এবার এবার রান্না বান্না রান্নাবান্না কিছুই করতাম না যদি আমি একা খেতাম রান্না করতাম না কিন্তু ওরা এসে বিকেল চারটের সময় যদি খায় একটা আধ পাকা আম সেটা দিয়ে টক করেছে এই দেখো ঝোল ঝোল টক করে রেখে দিয়েছি কিন্তু আমটা ভীষণ টক আমাদের ওই রাম আর শাক ভেজেছি আর ডিমের ঝোল করে রেখে দিয়েছি আজকে ডাল ঠাল কিচ্ছু করিনি ডিমের ঝোল করে রেখে দিয়েছি যদি খাই ভালো না এটাই রাত্রেবেলা গরম করে চলে যাবে মোটামুটি আমি তো ডিম টিম বেশি খাবো না আমি টক দিয়ে ভাত মেখে খেয়ে নেব শাক দিয়ে এখন বাজে পাঁচটা ওদের ফোন করলাম ওরা বললো আসতে আমাদের দেরি হবে দূর থেকে ভাবছি এই ফোনটা দেখেছো একটা খোলাটে খোলাটের মতন লাগে এটাকে একটুখানি ডাক্তারখানা নিয়ে যেতে হবে কিন্তু ডাক্তারখানা নিয়ে গেলে তো হবে না ফোনটা জমা দিয়ে রেখে দিতে হবে একদিন দুদিন হয়তো সারাতে লাগবে দুটো না হলে হয় না প্রভুর হয় না এই ফোনটা লাগে প্রভু আর আমারও এই ফোনটা একটু একটু লাগে কিন্তু এটা গেছে একদম ক্যামেরাটা একদম গেছে আমি ফোন করলাম বলছে না এখনও হয়নি এবার ফিরছে ওরা আর কি ফিরছে এখন পাঁচটা বাজে হ্যাঁ ওরা ট্রেন চেপেছে আস্তে আস্তে হয়তো সাতটা সাড়ে সাতটা বাজবে এইবার আমি গাটা ধুতে যাব। আমার অনেক কটা কাজ হল দুপুরবেলায় অনেক কটা বসে বসে কাজ হলো মানে বসে বসে কাজ যেগুলো যেগুলো বসে বসে কাজ ছিল সেগুলো অনেক কটা হলো দুপুরবেলা আজকে ভাবলাম একটুখানি নিশ্চিন্ত বাড়ি একটুখানি শুয়ে ঘুমো ও বাবা কিছুই হলো না আবার বিকেল হয়ে গেল। আর হ্যাঁ তোমরা বলছো গান শোনাচ্ছ না গান না গলাটা একটুখানি ঠিক হোক আজকের দিনটা কালকে দিনটা লাগবে তারপরে ঠিকঠাক হয়ে যাবে চড়াই তুললে গাড়িটা ক্র্যাক হয়ে যাচ্ছে ওরা মগরাই নেবে ফোন করলো আর আমি বললাম কি রান্না কর কি টিফিন করব খাবি তখন বলছে মোমো খাবে মা আসলে কদিন ধরে আমারই খেতে ইচ্ছা করছিল মোমোটা আর মোমো নিয়ে এসেছে ওরা খেয়ে নিয়েছে সন্ধ্যেবেলা আমি খাইনি সন্ধ্যেবেলা আমি চাটা খেয়েছিলাম আর মোমোগুলো দেখো ব্যাগের মধ্যে ভরে নিয়ে এসেছে তো প্রচুর ব্যাগের মধ্যে চা পেতে মোমোগুলো কেমন কেমন ভেঙে গেছে একদম পুরো ভেঙে গেছে আধ ভাঙা প্রায় হয়ে গেছে চায়ের সসপ্যানটা তো রাত্রিবেলা মেজে রাখতেই হবে আমি চায়ের সসপ্যানটা করে একটুখানি গরম করে নিলাম গরম করে নিয়ে খাবো এটা করে দিয়েছিল চাটনি সবটা নিয়ে নিই একটুখানি নিয়েছি আর এটাতে নিয়েছি স্যুপ স্যুপটা তো দেখেই মনে হচ্ছে ভালো হবে না ওরা ওখানে খাচ্ছে ভাত কেমন কালো কালো লাগছে একটা কারো ব্রাইটনেসটা বাড়ায় আইফোনটা এমন এক এক সময় ভূতের মতন কালো কালো লাগে মনে হয় আমি আমি কালো ঠিকই আমাকে কেউ ভরসা বলবে না কিন্তু মনে হয় যেন এত কালো বাদ দাম ভাঙাচোড়া জীবনে চোরা মোমো একটা দুটো গোটা আছে তাছাড়া সব ভাঙা চোরা মোমো ত্রিবেণী মোমোটা ভালো হ্যাঁ যাচ্ছি ওখানে প্রভু ফোন করছে ওই ভোটের রেজাল্ট সব এ ও খবর দিচ্ছে ও খবর দিচ্ছে ওই দেখ যদি কারোর ত্রিবেণী মগরার মধ্যে বাড়ি থাকে ওই সদন আছে ওইখানে একটা ছেলে বসে মাল বলে মানে ওর টাইটেল হচ্ছে মাল যে এত সুন্দর স্যুপটা তৈরি করে এত সুন্দর মোমোটা তৈরি করে অসাধারণ আমি কোন জায়গায় খাইনি খুব ভালো না টেস্ট নেই স্যুপটা দেখি অসম্ভব বাজে একদিন ত্রিবেণী মোমোটা নিয়ে আসতে হবে আনতেই হবে একদিন মোমো বানাবো জানো বারাম বরং ভাবছি এত গরম সন্ধেবেলায় রান্নাঘরে ঢুকলে ঢুকতে ইচ্ছা করে না ওই সন্ধ্যের মধ্যে করে নিতে পারলে ভালো আর যদি করে না নিতে পারো তোমার তোমার মানে তিনবার ঢুকবি ঢুকি পাঁচবার বেরিয়ে আসি রান্নাঘরে ঢাকতে ইচ্ছা করে না দিনের বেলার থেকে আমার রান্নাঘরটা রাত্রেবেলা আরামদায়ক আর মোমোকে দেখাতে ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওই খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে খুব হাসি খুশি থাকবে আজ আসন মোমোটা একদম ভালো না